আর তার পূর্বে একটি কথা না বললে ওই মডেল টেস্ট মানে এই না যে হোপো হোপ আপনার এইখান থেকে কুশ্চেন কমন করবে জাস্ট আপনাকে একটু মনে করিয়ে দেয়া যে এই কুশেন প্যাটার্ন সম্ভাব্য হতে পারে এবং আপনার এই এই ডিপার্টমেন্ট বা অংশ থেকে কুশ্চেনগুলো দেখতে হবে তো তাহলে চলুন আমরা প্রশ্নপত্রগুলো দেখে নেই এই ডিপিডিসির কমপ্লেন সুপারভাইজার বা সিএস রিকোয়ারমেন্ট এক্সাম দুই হাজার এক্সাম সম্ভাব্য ভ্যানো আই মিস্ট বা বুয়েট মডেল টেস্ট ওয়ানের সময় নির্ধারণ করা হয়েছে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এক সব। প্রতিটি প্রশ্নের মান সমান প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট মার্ক কাটা যাবে তো এখানে দেখেন যে প্রথম যে প্রশ্নটি আমাদের আছে এখানে গৌণকুণ্ডলিতে পা সংখ্যা দ্বিগুণ করা হলে গৌণ কুণ্ডলিতে তরিত প্রবাহ কত অ্যাম্পিয়ার হবে আপাত কোণ আই এবং থিটা সি হলে কোনটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দুইটি আদানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এদের মধ্যবর্তী বলের মান কত হবে আর রুদ্বিশিষ্ট বিশিষ্ট কোনো পরিবাহকের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল তিন গুণ করা হলে পরিবর্তিত রূপ কত হবে কোনটি মৌলিক রাশি বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ওই মাধ্যমের প্রতি সার্ক কত ভীম্বের প্রতিকৃতি কী রূপ হবে রৈখিক বিবর্ধন এমের মান কী রূপ হবে তারপর আছে কোনটি এন এনটাই পর্দরিবাহীতে ভেজাল হিসাবে মিশানো হয় পঞ্চাশ ওয়াটের একটি ভাল্ব কত ঘন্টা জ্বললে এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে রেডিয়াম ধাতু তেজস্ক্রিয়তার ফলে কোন ধাতুতে পরিণত হয় কোন তেজস্ক্রিয় বস্তু থেকে আল কণা নিঃসরণ হয় এর অর্থ হল থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি বৃদ্ধির চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয় অর্ধপরিবাহী পদার্থের অন্যান্য পরমাণু মেশানোর কারণ কী পরে পনেরো নম্বর প্রশ্ন নিচের কুনটি অ্যামপ্লিফায়ার হিসাবে কাজ করে গ্লিসারিনের সাপেক্ষে কাছের প্রতিসার অঙ্ক ওয়ান পয়েন্ট জিরো নাইন গ্লিসারিনে আলুর বেগ টু পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হলে কাছে আলুর বেগ কত হবে এক কিলো ওয়াটার সমান কত জোল কাহার নাম অনুসারে ভূষণ কণিকার নাম করা হয় নিচের কুনটি পারদে ডুবে যাবে কুনটির একক নেই তারপর একটি দণ্ডকে স্লাইড ক্যালিপাসের দুই সোয়ালের মাঝখানে রাখার ফলে প্রধান স্কেলের পাট ও বার্নিয়া সমাবর্তন যথাক্রমে ফোর সেন্টিমিটার ও সেভেন সেন্টিমিটার পাওয়া গেল বার্নিয়া ধ্রুবক পয়েন্ট ওয়ান মিলিমিটার হলে দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত তারপরে আছে বাইশ নম্বর প্রশ্ন ভাল্পের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপ শক্তির কি হয় তেইশ নম্বর সীসার আপেক্ষিক তাপ একশো তিরিশ জুল পার কেজি কেলভিন হলে ফোর কেজি শীর্ষার তাপমাত্রা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কত তাপের প্রয়োজন গলিত শিলার অপর নাম কি বড় পানিতে ভাসে কারণ ল্যাবসিয় কত সালে প্রথম মৌলসমূহকে তিন ভাগে ভাগ করেন মৌলসমূহের ধর্মনির্ভরশীল ক্যালসিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনে আগ্রহী উনতিরিশ নম্বর প্রশ্ন তরিত তরিত সমযুগের অপর নাম কি দ্বিপরমাণবিক গ্যাস নয় কোনটি প্রমাণ অবস্থায় চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত সালফিরিক অ্যাসিড অক্সিজেনের শতকরা কত দুই গ্রাম ম্যাগনেশিয়ামকে দহন করলে উৎপন্ন উৎপাদের পরিমাণ কত হবে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনকে কে প্রকাশ করা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি খনিজ জ্বালানি পানিতে বিউডি এর মান বেশি হলে কি হয় সাদা মাটির পাহাড় কোথায় অবস্থিত ভূতকের অ্যালুমিনিয়ামের শতকরা হার কত প্রকৃতিতে কোনটি মুক্ত অবস্থায় পাওয়া যায় পেট্রোলিয়াম গ্যাস ব্যবহৃত হয় খাদ্য পরিবা পরিপাকে সাহায্য করে নিচের কোনটি দুইশো মিলিমিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্র দ্রবণ প্রয়োজন হবে তারপর তেতাল্লিশ নম্বর প্রশ্ন ক্ষারকীয় ফ্লাস্ক কোনটি তারপরে আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে লোহার উপর ট্রিনের প্রলেপ দেয়া হল চব্বিশ ক্যারিট স্বর্ণে থাকে নিচের কুনটি জীবনের জ্বালানি নয় কয়লার বর্ণ রূপ হয়ে থাকে অপরিশোধিত তেলকে ব্যবহার উপযোগী করার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয় নিচের কোন যৌগে দ্বিবন্ধন আছে তারপরে পঞ্চাশ নম্বর প্রশ্ন অ্যালকিন শ্রেণীর ক্ষুদ্রতম ও সরল সদস্য কোনটি দাঁতের ব্রাশ তৈরিতে ব্যবহৃত হয় নিচের খাদ্য দ্রব্য সংরক্ষণের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ড্যাশ সিমেন্টের প্রধান উপাদান নিচের কোনটি সালফিরিক অ্যাসিড এস এর শতকরা কত। ছাপ্পান্ন এক এবং সাত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট দুইটি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে এ নামক যৌগ গঠন করে এই যৌগটি জলীয় দ্রবণে মান কত হবে তারপরে আছে সাতান্ন নম্বর প্রশ্ন ক্যালসিয়াম কার্বাই কার্বাইটে পানি যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয় সাবানের সংকেত কোনটি ডিজেল অনুতে কার্বন সংখ্যা কত নিচের কোনটি কপার পাইরাইটস এর সংকেত ভূতকের আয়ন আয়রনের পরিমাণ কত মানুষের ত্বকের পিএইচ কত ড্রাইসেলের নিচের কোনটি জ্বালান ঘটে তারপরে সোডিয়াম অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান কত পঁয়ষট্টি নম্বর প্রশ্ন মুদ্রা ধাতু নিচের কোন কুন মূল্যের তরিত্রকের মান সবচেয়ে বেশি এক বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত নিচের কোনটির ব্যাপন সময় বেশি নিচের কোনটির দ্রাহ্য পদার্থ কাগজের প্রধান উপাদান কী একাত্তর নম্বর প্রশ্ন দ্য স্যানো নেম অফ ইনসেপশন ইস ইনসেপশনের স্যানো নেম কি দ্য ম্যান ড্যাশ ডাউন সাইলেন্ট অ্যান্ড ড্যাশ হিস ফুড তারপর তিহাত্তর নাম্বার আছে দ্য ইন ডাইরেক্ট ফ্রম অব দ্য সেন্টেন্স মানে ইনডাইরেক্টে ইনডাইরেক্ট করতে হবে এটার অর্থাৎ স্যারেশন আর কি ফরি ফরিদাস হেই টু হার মাদার আই শ্যাল গো টু বেড নাও ইজ এটা কি হবে ন্যারেশন করলে তারপরে আছে হি অ্যাড বাইস্ট মি ড্র্যাশ গিভ আপ স্মোকিং ক্লাস স্টুডেন্ট এর সাথে এর কোন ওয়ার্ড দুটি মিল আছে সে দুটি অ্যান্সার এখানে দিতে হবে ছিয়াত্তর নাম্বার সন্ধিবে কোন অংশের আলোচ্য বিষয় সাতাত্তর নাম্বার কোন সরোবর্ণের সংক্ষিপ্ত রূপ নাই তারপরে বাংলা ভাষায় যৌগিক স্বর সংখ্যা কয়টি পাতি ও ইতি কুনোপসর্গ কোনটি মিশ্র শব্দ নয় টু পাওয়ার এক্স মাইনাসের সিক্স এবং এ পাওয়ার এক্স মাইনাসের সিক্স সমীকরণ এক্সের মান কথা তারপরে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কস পঁয়তাল্লিশ ডিগ্রি কত একটি গোলকের ব্যাসার্ধ ফোর সেন্টিমিটার হলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে চুরাশি নম্বর প্রশ্ন যে পি এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স কিউ প্লাসের ওয়াই কিউ জেড কিউ মাইনাসের থ্রি এক্স ওয়াই জেড হলে পি ওয়ান টু থ্রি এর মান কত হবে ইউ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং এই ইকুয়াল টু থ্রি সিক্স হলে মানে এ এর পাওয়ার সেট কত হবে এ ভারের পাওয়ার সেট উপাদান সংখ্যা কত মাউসে কয়টি বাটন থাকে করোনা ভাইরাসে আক্রান্ত হয় প্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম যুদ্ধ করেন কত নং সেক্টরে পলিমাইমারস চেইন রিঅ্যাকশন ইজ রিলেটেড উইথ ড্যাশে কোনটি হবে নব্বই নম্বর কুশপ্রাচীরের রাসায়নিক উপাদান কোনটি মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সূর্যের নিকটতম গ্রহ কোনটি বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো সালে সাতই মার্চ বাসনের ইঙ্গিত রয়েছে কাবাডি খেলার মধ্যরেখা সমান্তরাল কুটের দিকে দাঁড়ানোকে কি বলা হয় কে বিক্রয় কর গ্রহণ করেন আছে সাতানব্বই তারপরে সাতানব্বই নাম্বার প্রশ্ন পৃথিবীর পরিধি ধারা উৎপন্ন কোন কত ডিগ্রি বাংলাদেশের নদীপথে কোন দেশকে ট্রানজিট দেয়া হয়েছে আর সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে অথচ কক্ষপথে বিচ্ছুত হয় না কেন এর কারণ কি এই টোটাল একশোটি প্রশ্ন আমরা দেখলাম আমরা আশা করব যে আমরা সলিউশন দেওয়ার আগে আপনারা সলিউশন করে ফেলবেন এই জন্য আপনাদের সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি এবিসি কেয়ারের সঙ্গেই থাকেন আপনার চাকরির প্রস্তুতিকে আরো সহজ থেকে সহজতর করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ